Right at this moment, আছি হচ্ছে পান্থপথ এরিয়ায় আর পান্থপথ এরিয়ায় কাচ্চি খাওয়ার জন্য বেস্ট একটা অপশন হচ্ছে আলিফ কাচ্চিগড়। সো চলেন আজকে তাদের রেস্টুরেন্টের বেস্ট কাচ্চি এবং তার সাথে সাথে বেস্ট আইটেমগুলো ট্রাই করা যাক। সো ফাইনালি হচ্ছে আমার খাবারটা চলে আসছে। খাবারটা অর্ডার করেছি প্রায় 7 থেকে 8 মিনিট হয়েছে। সো আমি একটু খাবারটা স্টার্ট করার পূর্বে এখানকার মেনু এবং প্রাইসটার সাথে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। সো এখানে বেসিক্যালি বাসমতি কাচ্চি, তারপর হচ্ছে রেগুলার কাচ্চি, শাহি, মুরগ পোলাও, বিফ তেহারি, বিফ বুনা খিচুড়ি, চিকেন খিচুড়ি, বুরহানি, গরুর রেজালা, খাসির রেজালা, জালি কাবাব, ফিরনি থেকে শুরু করে অসংখ্য আইটেম পাওয়া যায়। এগুলো হচ্ছে রেগুলার খাবারের মেনু। একই সাথে এখানকার আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে অনেক লাইট খাবার আছে যেগুলো হচ্ছে আপনি সকাল থেকে সন্ধ্যার মধ্যে ট্রাই করতে পারেন। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। ইউজুয়ালি হচ্ছে আমরা কোথাও কাচ্চি খেতে আসলে পিঠা জাতীয় আইটেম কিংবা নাস্তা জাতীয় আইটেম কিন্তু দেখতে পাই না, বাট এখানে এই আইটেমগুলো আছে। আমি একটু শর্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা হচ্ছে এখান থেকে চেক করে নেবেন যে কী কী ধরনের স্ন্যাক্স, কী কী ধরনের লাইট খাবার এবং কী কী ধরনের পিঠা আপনারা আলিফ কাচ্চিগড় থেকে খেতে পারবেন। চোখের সামনে এতগুলো খাবার আর তার সামনে যদি হয় কাচ্চি, তাহলে তার মানে অপেক্ষার প্রহরটা আসলে দীর্ঘস্থায়ী করে লাভ নাই। এটা হচ্ছে 1:3 কাচ্চি। এখানে হচ্ছে 6 পিস মাটন এবং হচ্ছে 6 পিস আলু থাকে। এটা হচ্ছে তিনজনের জন্য আমার কাছে মনে হয় অনেক কোয়ান্টিটি আছে, আর এটার সাথে কমপ্লিমেন্টারি হিসাবে হচ্ছে একটা চাটনি আছে। এটার প্রাইসটা হচ্ছে 650 টাকা। এই হচ্ছে বিফ খিচুড়ি, এটার প্রাইস হচ্ছে 220 টাকা। এখানে হচ্ছে খিচুড়ি এবং হচ্ছে তার সাথে একটা বিফ আছে এবং বিফটা হচ্ছে মাংসগুলা পিসগুলো ছোট ছোট এবং হচ্ছে এটা রেজালা করা। একটা রেগুলার তেহারি নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 130 টাকা। তেহারিটার উপরের যে ফার্স্ট গ্ল্যান্স এটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে দেখতে, কারণে উপরে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে বিফের পিস দেখতে পাচ্ছি। পিসের সাইজগুলো মোটামুটি মিডিয়াম, বাট কোয়ান্টিটি ইজ গুড আই থিঙ্ক। একটা মুরগ পোলাও নিয়েছি, এর প্রাইসটা হচ্ছে 150 টাকা। একটা লেগ পিস পাইছি, সাইজটা মোটামুটি বেশ ভালো, আর তার সাথে হচ্ছে একটা ডিম আছে। চারজন ভর পেট খাওয়ার জন্য সম পরিমাণ রাইস এবং হচ্ছে আস্ত মুরগ, এটার প্রাইস হচ্ছে 550 টাকা। আর এই আস্ত মুরগটার সাথে হচ্ছে আপনি পাচ্ছেন 4 পিস ডিম, সাইজটা মোটামুটি বেশ ভালো। আই থিঙ্ক চারজনের জন্য মানে ভর পেট খাওয়ার জন্য এটা একটা ভালো ডিল হতে পারে। জালি কাবাবের সাইজটা মোটামুটি বেশ ভালো, একদম গোল গোল, আর এটার প্রাইস হচ্ছে 40 টাকা, অনলি 40 টাকা। এত এত ভারী খাবার খাবেন আর হচ্ছে মিষ্টি মুখ করবেন না, তা কি হয়। মিষ্টি মুখের জন্য হচ্ছে আমি এখানে নিয়েছি হচ্ছে ফিরনি, ফিরনির প্রাইস হচ্ছে 30 টাকা, আর এই পাশে হচ্ছে জর্দা, জর্দার প্রাইস হচ্ছে 40 টাকা পার কাপ। এই পাশে হচ্ছে বুরহানি নিয়েছি, পার গ্লাস প্রাইস হচ্ছে 40 টাকা। আর এই সবগুলো খাবারের সাথে হচ্ছে আমি কমপ্লিমেন্টারি একটা সালাদ পেয়েছি, যার ডেকোরেশনটা ইজ আমেজিং, অনেক সুন্দরভাবে হচ্ছে ডেকোরেট করে দিয়েছে। বুরহানির পাশাপাশি একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন। চোখের সামনে না এত খাবার থাকলে প্রচণ্ড পরিমাণে কনফিউশন কাজ করে। আচ্ছা একটা প্রশ্ন করতে চাই সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনার চোখের সামনে যদি একই সাথে এতগুলো খাবার থাকতো আপনি কোনটা দিয়ে স্টার্ট করতেন? অ্যান্সারটা জানাই দিতে হবে কমেন্ট বক্সে। কাচ্চির সাথে কিন্তু জালি কাবাবটাও বেশ ভালো যায়, সো একটা জালি কাবাব নিয়ে নিলাম। কাচ্চির রাইসটা একটু দেখাই, রাইসটা কিন্তু বেশ ঝরঝরা। একটা বিষয় মেনশন করে দিচ্ছি, কাচ্চিটা কিন্তু অয়েলি না, অয়েলের পরিমাণটা আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে। বিসমিল্লা বলে শুধুমাত্র বাসমতি রাইসটা আছে, সেই রাইসটা দিয়ে হচ্ছে শুরুটা করা যাক। রাইসের টেস্টটা সিম্পলি অনেক ভালো। যার ভালোবাসে কাচ্চি খেতে আসা সেটা হচ্ছে মাটন, মাটন দিয়ে ট্রাই করা যাক। এই হচ্ছে মাটনের অবস্থা, এত আমি চাপ দেওয়ার আগে খুলে যাইতেছে। মাংসটা কিন্তু মোটামুটি বেশ ভালো সফট। এবার হচ্ছে বাসমতি রাইস, তার সাথে মাটন এবং তার সাথে একটু পেঁয়াজ নিয়ে নিব আমি, বিকজ আমার কাছে ব্যক্তিগতভাবে কাচ্চির সাথে পেঁয়াজটা খুব ভালো লাগে। মাটন এবং বাসমতি রাইস এই সব কিছুর কম্বিনেশন মিলিয়ে টেস্টটা কিন্তু এখন বেশ ভালো জমে গেছে। সিম্পলি মাটনটা খুব ভালোভাবে কুক হয়েছে, যার জন্য খেতে অনেক ভালো লাগতেছে। এই পিসটার মধ্যে না হাড় আছে একটু, হ্যাঁ, আর মাটনের হাড় যদি একটু নরম হয়, কচকচা হয়, তাহলে কিন্তু ভাই মানে এটার টেস্ট আর টেস্ট থাকে না, টেস্ট হয়ে যায় নেক্সট লেভেলের। জালি কাবাবটা কিন্তু সিম্পলি উপরের লেয়ারটা বেশ ক্রিস্পি মনে হচ্ছে, ভিতরটা যদি সফট হয় তাহলেই হয়। এই হচ্ছে জালি কাবাবের ভিতরের অবস্থা। 40 টাকা প্রাইস হিসাবে যদি আমি সোফার আরও বেশ কয়েকটা রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করি, টেস্ট ইজ রিয়েলি গুড। অ্যান্ড বাসমতি রাইসের সাথে জালি কাবাব কিন্তু একটা গুড কম্বিনেশন। সো আই থিঙ্ক যে পরিমাণ
কোয়ান্টিটি তারা এখানে দিতে এটাকে যদি আমি তিনটা ভাগে ভাগ করি না আমার কাছে মনে হয় যে তিনজন খেয়ে আরো থাকবে চারজন খেতে পারবে বাট এটা কিন্তু 3:1 প্ল্যাটার সো তিনজনের জন্য একদম বড় প্লেট খাওয়ার জন্য এটা একটা গুড ডিল হতে পারে আর টেস্টের কথা তো বললামই নেক্সট লেভেল খুব ভালো সো কাচ্চির পরে এবার হচ্ছে আমি তাদের দেহাইটা ট্রাই করব দেহাইটা কিন্তু সিম্পলি অনেক ভালো লাগতেছে দেখতে The quantity is good. 130 টাকা প্রাইস হিসাবে আমার কাছে মনে হয় কোয়ান্টিটিটা বেশ ভালো মাংসগুলো মোটামুটি বেশ অনেক দেখা যাচ্ছে এখানে এখন কথা হচ্ছে ইউজুয়ালি আমরা যখন রিভিউ করতে আসি আমাদেরকে যে পরিমাণে দিচ্ছে পার্সোনালি হচ্ছে এখানে যারা আমার ভিডিওটা দেখবে কিংবা যারা রেস্টুরেন্ট ওনার আছে আমি তাদেরকে বলবো যদি এই কোয়ান্টিটি অ্যাকচুয়ালি তারা সার্ভ করে দে আর বেস্ট এখানে রাইস কোয়ান্টিটি অ্যান্ড মাংসের কোয়ান্টিটি দুইটাই কিন্তু বেশ ভালো সো টেস্টটা দেখা যাক কেমন সিম্পলি দেহাইটার টেস্ট ভালো দেহাইটাকে ভালো বলবো আমি এই জন্য বিকজ এটা খুব একটা মশলাদার না অনেক জায়গায় হয় কি দেহাইতে প্রচুর পরিমাণে মশলা দিয়ে ফেলে একই সাথে হচ্ছে অনেক অয়েলি হয় বাট এখানকার দেহাইটা কিন্তু অয়েলি না মানে অয়েলের পরিমাণটা একদম কম এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ওভারঅল টেস্ট ইজ গুড অ্যান্ড রাইসের কোয়ান্টিটি মাংসের কোয়ান্টিটি সব কিছু বেশ মোটামুটি ভালো ছিল এবার হচ্ছে আমি আস্ত মুরগের পোলাওটা ট্রাই করবো আস্ত মুরগের পোলাওটা ট্রাই করার জন্য আমি হচ্ছে একটা লেগ পিসকে টান দিয়ে ছিঁড়ে নিছি ফার্স্ট অফ অল হচ্ছে একটা লেগ পিস নিয়ে নিলাম দেন হচ্ছে একটু প্লেন পোলাও নেওয়া যাক আমার কাছে না মানে খাবারগুলো যখন এক একটা করে নিচ্ছি আমার কাছে একটা কোশ্চেন কাজ করতেছে সেটা হচ্ছে ইউজুয়ালি আমরা বাসাতে যখন কোনো একটা প্রোগ্রাম করি হোমমেড খাবারগুলো যেমন হয় খাবারগুলো আমার কাছে সেম লাগতেছে বিকজ একটা হোমমেড হোমমেড ফিল পাচ্ছি বিকজ সিম্পলি খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয়েছে এবার হচ্ছে আমি আস্ত মুরগি দিয়ে প্লেন পোলাওটা ট্রাই করতেছি অ্যাকচুয়ালি এটার টেস্টটা ডিপেন্ড করতেছে এটার ঝোলটা কেমন হয় তার উপরে বিকজ পোলাওয়ের তো আর আহামরি নিজস্ব খুব একটা টেস্ট নাই হয়তো বা একটা ব্যাটার স্মেল পাচ্ছি বাট ঝোলটার থিকনেস কিন্তু সিম্পলি অনেক ভালো আপনার ফ্রেন্ডের সংখ্যা যদি 3-4 কিংবা 5 হয় আমার কাছে মনে হয় ভাই এখানে যে কোয়ান্টিটি দিছে এটা 4-5 জন অনায়াসে খাইতে পারবে এই হচ্ছে পোলাওয়ের অবস্থা মানে এত পরিমাণ পোলাও আর এত পরিমাণ মাংস তার সাথে ডিম ঝোল 4-5 জন অনায়াসে খেতে পারবে বাই দ্য ওয়ে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 জনের প্ল্যাটার আর একটু ঝোল একটু মাংস এবং তার সাথে রাইস সবকিছু মিলিয়ে ডিমও নেওয়া যায় ডিমটা কি দুষ করলো সবগুলাকে মিলিয়ে একটা গুড কম্বিনেশন ট্রাই করছি সিম্পলি অনেক ভালো চিকেনটা খুব ভালোভাবে কুক হয়েছে এবং এটার সফটনেসটা মোটামুটি অনেক ভালো মানে যখন টান দিচ্ছিলাম না এখান থেকে মানে টান দেওয়ার সাথে সাথে খুলে এসে পড়ছে সিম্পলি এটা কিন্তু 4 জনের জন্য একটা গুড ডিল হতে পারে আপনি যদি একা একটা রেস্টুরেন্টে খেতে আসেন তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট কম্বো বিকজ এখানে হচ্ছে মাত্র 150 টাকায় আপনাকে হচ্ছে এক পিস বড় চিকেন পিস দেওয়া হচ্ছে এবং ডিম দেওয়া হচ্ছে সো এই মুরগ পোলাওটা আমি এখন ট্রাই করব সিম্পলি মুরগ পোলাওয়ের টেস্টটা অনেক ভালো যে পরিমাণ কোয়ান্টিটি দিছে একজনের জন্য এটা বড় প্লেট এনাফ সো 150 টাকা এটা আপনার জন্য একটা গুড ডিল হতে পারে এবার হচ্ছে আমি তাদের খিচুড়িটা নিয়ে নিচ্ছি প্লেটে খুব একটা জায়গা নেই যার জন্য হচ্ছে প্লেট থেকে আমি একটু সরায় নিচ্ছি খিচুড়িটা কিন্তু বেশ জড়জড়া খিচুড়িটার সাথে হচ্ছে একটা বিফ বোনা নিয়েছি টোটাল এটার প্রাইস হচ্ছে 220 টাকা আমি একটু বিফ বোনাটা দেখাই কালারটা কিন্তু জোস একদম মানে জোস একটা কালার মানে বিফ আসলে যেরকম হওয়া উচিত বিফ আসলে একদম হালকা হইলে ভালো লাগে না একটু মশলাদার হইলে ভালো লাগে একটু ঝাল ঝাল হতে হবে 220 টাকা প্রাইসে আপনাকে 8-9 পিসের মতো এখানে মাংস আছে আর মোটামুটি ঝোলের থিকনেসটাও অনেক ভালো এবার হচ্ছে আমি তাদের স্পেশাল খিচুড়িটা ট্রাই করতে যাচ্ছি বিফের সাথে খিচুড়ি এটা কিন্তু একটা গুড কম্বো আর স্পেশালি এখন যেহেতু উইন্টার ইউজুয়ালি এটা সবসময় একটা গুড কম্বো বাট উইন্টারে কিন্তু এটা অলওয়েজ স্পেশাল টু মি স্পেশালি স্পেশালি আমার কাছে খিচুড়ির কম্বোটার মধ্যে বেশি ভালো লাগতেছে হচ্ছে বিফ রেজালাটা বিফ বোনা যেটা আর কি এটার টেস্ট আসলে অনেক ভালো হয়েছে যার জন্য খিচুড়িটা খেতে ভালো লাগতেছে পোলাও রোস্ট খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খাইলে কিন্তু বেশ ভালো লাগে কাচ্চি খাওয়ার পরে যদি একটু বুরহানি ট্রাই না করি তাহলে কি জমে বুরহানিতে বা এসব পাইপ টাইপ দিয়ে হয় না আমার তাদের বুরহানিটার থিকনেসটা আসলে মিডিয়াম বাট এখন দেখার বিষয় হচ্ছে টেস্টটা কেমন পাইপ টাইপ দিয়ে হয় না আমার সিম্পলি বুরহানিটার টেস্ট অনেক ভালো আর আমার কাছে মনে হয় প্রাইসটাও বেশ রিজনেবল বিকজ অনেক জায়গাতে এখন 50 টাকা 60 টাকা সেল করে বাট 40 টাকা প্রাইস হিসাবে কোয়ান্টিটি ইজ গুড অ্যান্ড দ্য টেস্ট ইজ অলসো গুড সো এবার হচ্ছে আমি তাদের স্পেশাল ফিরনিটা নিয়ে নিচ্ছি ফিরনির প্রাইসটা একদমই কম লাগতেছে আমার কাছে এত কমে কেমনে বেছে আল্লাহ জানে এখন দেখার বিষয় হচ্ছে টেস্টটা কেমন প্রাইস হচ্ছে অনলি 30 টাকা উপরে হচ্ছে সুন্দর করে দুইটা কিসমিস দেওয়া আছে সিম্পলি তাদের থিকনেসটা অনেক ভালো মিষ্টির কোয়ান্টিটিটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ সো দ্য টেস্ট ইজ রিয়েলি গুড আর 30 টাকা প্রাইস হিসাবে যদি কম্পেয়ার করি রিয়েলি রিয়েলি গুড এবার হচ্ছে আমি তাদের জর্দাটা ট্রাই করতে যাচ্ছি এবং সুন্দর একটা গোল মিষ্টি সো এই হচ্ছে কন্ডিশন
জর্দা পোলাওটা ভালো বাট টেস্টটা আরেকটু ইমপ্রুভ করা উচিত আই থিঙ্ক। বিশেষ করে জর্দা পোলার মধ্যে যখন হচ্ছে মুরব্বা কামড়ে পড়ে না তখন খেতে খুব ভালো লাগে। ভাই মিষ্টিটা কিন্তু খাইতে ইচ্ছা করতে স্যার আমি ওয়েট করতেছি, সো এটা করা যাবে না, এটা খেয়ে ফেলতে হবে। ওভারঅল দিস ইজ এ রিয়েলি গুড কম্বো, সো 40 টাকা হিসাবে ঠিক আছে, ট্রাই করতে পারেন। 45 থেকে 50 জনের মধ্যে সিটিং ক্যাপাবিলিটি আছে তাদের, আর সিম্পলি তাদের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর 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 বেশ কিছু ওয়াল আর্ট আছে, বেশ কিছু কোজি কর্নার আছে যা নাকি হচ্ছে আপনাকে বসে থাকার জন্য সুন্দর একটা ভাইব দিবে। আলিফ কাচ্চিগড়ের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে পান্থপথ সমরিতা হাসপাতালের ঠিক বিপরীত পাশে দুইতলায়। এই হচ্ছে সমরিতা হসপিটাল আর এই হচ্ছে আলিফ কাচ্চির লোকেশন। সো ওভারঅল আজকের দিনটা দারুণ ছিল, প্রত্যেকটা খাবারের টেস্ট মোটামুটি বেশ ভালো ছিল। যারা হচ্ছে অলরেডি এখানকার খাবার ট্রাই করেছেন তারা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্স, আর যারা ট্রাই করবেন তারাও কমেন্ট করে জানাবেন আসলে তাদের খাবারের প্রাইস অনুযায়ী টেস্ট কেমন। নিত্য নতুন খাবারের সন্ধান পেতে ফুড ফ্যান্টাসির পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে। আল্লাহ হাফেজ।